হ্যালো বন্ধুরা, আমি রূপম, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটায় কথা বলবো থালা পাথি বিজয়ের নতুন সিনেমা ভারিসুকে নিয়ে। ভারিসু আমি কালকেই দেখেছি এবং পুরোটাই হিন্দি ডাবড ভার্সনেই দেখেছি। কেমন লাগলো সেই বিষয়ে আলোচনা করব, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে দিই, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। ভারিসু নিয়ে কথা বলার আগে আমি একটা কথা ছোট্ট করে বলতে চাই। কিছুদিন আগেই শিকারপুরের একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমরা অনেকেই, সেখানে অঙ্কুশ দাকে আমি প্রথম প্রশ্নই জিজ্ঞেস করেছিলাম যে অঙ্কুশদা, যে ইমোশন এবং কমেডি এই দুটোর মধ্যে কোনটা তোমার কাছে বেশি ডিফিকাল্ট। তখন বলেছিল অঙ্কুশ যে অবশ্যই কমেডি, এখনকার সিনেমা মানে ফ্যামিলি ড্রামা মানে আমরা যেটা দেখি সেটা ইমোশন থাকবে সেখানে, মানে কান্নাকাটি থেকে শুরু করে মানে ইমোশনাল ফ্যাক্টর থাকবে, যে যেটা হয়তো দর্শকদের খুব মানে ভাবাবে বা দর্শকদের কাঁদাবে, যার জন্য হয়তো ইমোশন ছবিটা দর্শক বেশি পছন্দ করে এবং ফ্যামিলি ড্রামাটাকে মেনে নিচ্ছে। বিশেষ করে আমাদের এই অডিয়েন্সরা তাই চাইছে, মানে যত প্যানপ্যানানি কান্নাকাটি এই সমস্ত জিনিসগুলো থাকবে সিনেমার মধ্যে তত তাদের ভালো লাগে, এটা আমাদের দর্শকরা পছন্দ করে সত্যি কথা বলতে, যার জন্যই হয়তো ফ্যামিলি ড্রামাগুলো পরপর হিট হচ্ছে। এবং সবথেকে বড় উদাহরণ হচ্ছে দেবদার প্রজাপতি। যাই হোক, এবার আসছি ভারিসুকে নিয়ে। ভারিসুর মধ্যে যে গল্প এমন মানে কি বলবো আহামরি কিছু আছে এমনটা কিন্তু নয়। এখানে যদি সবথেকে বড় প্লাস পয়েন্ট কিছু হয়ে থাকে অবশ্যই বিজয় এবং তার অ্যাকশান। এখানে অ্যাকশান যে মানে যতটুকুই থাকুক না কেন সেটা সত্যি খুব ভালো, মানে অ্যাকশানটা দেখার মতো অ্যাকশান। তার সঙ্গে সঙ্গে তার এন্ট্রি থেকে শুরু করে তার যখনই স্ক্রিন প্রেজেন্ট, তার যে রিভেঞ্জগুলো টুইস্টগুলো সেগুলো যখনই আসছে সেটা দেখতে খুব ভালো লাগছে। তো গল্প সম্পর্কে যদি ছোট্ট করে এখানে বলি, এখানে থালা পাথি বিজয় তার একটা ফ্যামিলি এবং তার যে বাবা সে হচ্ছে একটা বড় বিজনেসম্যান এবং তার তিন ছেলে, তার বড় ছেলে এবং মেজো ছেলে তার সঙ্গেই কাজ করে, কিন্তু ছোট ছেলে অর্থাৎ বিজয়ের যে ক্যারেক্টারটা সে অনেক আগেই তার বিজনেস যেহেতু কাজ করবে না, তার বাবার বিজনেস নিয়ে যেহেতু তার একটু আপত্তি রয়েছে, সে নিজে একজন আলাদা বিজনেসম্যান হতে চায়, সে নিজে থেকে একটা নতুন বিজনেস ক্রিয়েট করতে চায়, যার জন্য সে তার বাবার থেকে আলাদা হয়ে যায়, বরঞ্চ তার বাবাই তাকে বাড়ি থেকে বার করে দেয়, এরকম একটা সিচুয়েশন দেখানো হয়েছে। বিজয়ের ফ্যামিলিটা সেই ফ্যামিলির অপোনেন্ট বিজনেসম্যান হিসেবে আমরা দেখতে পাচ্ছি প্রকাশ রাজকে। সেও সবসময় চায় যে বিভিন্ন ডিলগুলো যেন তার থেকে ছিনিয়ে নিতে পারে, বিভিন্ন ডিল থেকে শুরু করে ফ্যামিলির লোকগুলোকে তার মানে বিজনেস কোম্পানিতে যেন আনতে পারে সেই চেষ্টায় সে রয়েছে। আলটিমেট সেটাই কিন্তু হয়, অর্থাৎ তার বড় ছেলে এবং মেজো ছেলে মানে বিজয়ের যেই দুই দাদাও কিন্তু তার বাবার পাশ থেকে মানে তার বাবার বিজনেস থেকে সরে আসে, এবং সেই বিজনেস থেকে সরে আসার পর ওই বিজনেসটাকে যাতে ভালো করে দেখাশোনা করতে পারে বিজয়, তার জন্য তার বাবা তাকে ডেকে নিয়ে আসে, তাকেই দাঁড় করাতে হবে, আলটিমেট প্রকাশ রাজকে যেন হারাতে পারে। এটাই হচ্ছে গল্প, এবং কী করে সেই দুই দাদাকে সেই ফ্যামিলির সঙ্গে আবার অ্যাটাচ করে এই নিয়ে হচ্ছে পুরো সিনেমাটা, 2 ঘন্টা 50 মিনিটে। তা ফার্স্ট অফ অল এটা বলতেই হবে সিনেমাটার প্রচুর ডিউরেশন, মানে ডিউরেশনটা সত্যি খুব বড়, প্রচুর স্ট্রেস করা হয়েছে, যদি কিছুটা শর্ট করা যেত ভালো হতো। এবার যেই যেই পয়েন্টসগুলো অবশ্যই এটা বলতেই হবে, হ্যাঁ আমি প্রথমেই সেটা বলেও দিয়েছি, অলমোস্ট সিনেমাটা তাদেরই ভালো লাগবে যারা বিজয়ের ফ্যান, এবং অনেক রেফারেন্স আছে যেগুলো কিন্তু আলাভাই কুন্দাপুরমের সঙ্গে মিলে গেছে, হ্যাঁ দেখতে হয়তো খুব ভালো লাগবে। যেমন এখানে গাড়ির যদি কথা বলি, এখানে যে গাড়িটাকে দেখানো হয়েছে আর, যেটা কিন্তু আলাভাই কুন্দাপুরমের মধ্যে ছিল, এছাড়াও বেশ মানে বিজনেস যেই মানে ব্যাপারটা সেটা কিন্তু আমরা আলাভাই কুন্দাপুরমে দেখে এসেছি, ঠিক আছে। এবার এইখানে জিনিসগুলো একটু চেঞ্জেস করা হয়েছে, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ কিছু জিনিস আছে যেগুলো কিন্তু দেখতে ভালো লাগবে। যেমন এইখানে যখন মানে বিজয় যখন কোম্পানির বস হবে তখন সবাই যখন তাকে ভোট দেবে, সেই ভোটের যেই সিনটা এখানে দেখানো হয়েছে সেটা সত্যি খুব মজার, মানে বিজয়ের মাস্টার ছবির যে গানটা ভাতি কামি বেটা ওই যে গানটা ওখানে চলছে, সবাই যখন নাচছে এরকম কাঁধ দুলিয়ে দুলে, দিয়ে বিজয়ের সামনে এলো ভোট দিল বিজয়কে, ওই সিনটা বেশ ভালো। আরও অনেকগুলো সিন আছে, কিন্তু এইখানে কিছু কিছু জিনিসকে সত্যি খুব বাজেভাবে ওয়েস্ট করা হয়েছে। যেমন তো ডিউরেশন নিয়ে বললাম, তার সঙ্গে সঙ্গে অ্যাকশানটা ভালো ছিল, গল্পটা যদি আরেকটু ভালো করা যেত আরও ভালো লাগতো, ইমোশনাল ফ্যাক্টরটাকে আরও ভালো করে কাজ করা যেত, তার সঙ্গে সঙ্গে ইমোশনের সঙ্গে যে কমেডি যেটা সত্যি করতে খুব কষ্ট হয়, মানুষ ইমোশনকে হয়তো পছন্দ করে কিন্তু এরকম ইমোশনাল স্টোরি আমরা দেখে এসেছি এর আগেও, তাই অবশ্যই মানে এই যে ডিরেক্টর ভামসি ইয়াবাদুর মতো সিনেমা বানিয়েছে, ইয়াবাদু আরও অনেকগুলো সিনেমা বানিয়েছে, ইয়াবাদু আমার ফেভারিট মুভি, তা সেখানেও কিন্তু যেমনটা ইমোশন ছিল তার সঙ্গে সঙ্গে অনেক কিছু ছিল, সেই সমস্ত এলিমেন্টগুলো কোথাও কিন্তু ভারিসুতে নেই। এবং কমেডি যোগীবাবুকে এখানে সত্যি কথা বলতে ওয়েস্ট করা হয়েছে, যে মানে যেটার জন্য যোগীবাবু ফেমাস সেই জিনিসটাই মানে সেই এলিমেন্টটাই কোথাও গিয়ে এইখানে নেই, মানে সিনেমাটার মধ্যে নেই। এবং যারা রশ্মিকার জন্য সিনেমাটা দেখবে তারা অবশ্যই নিরাশ হবেই হবে, কারণ এইখানে রশ্মিকার স্ক্রিন প্রেজেন্ট আমি যদি খুব বেশি হোক বলে থাকি 1 ঘন্টা, আমি যা ভেবেচিন্তে দেখলাম 1 ঘন্টার বেশি তার ডিউরেশন নেই, মানে 1 ঘন্টার বেশি তার স্ক্রিন প্রেজেন্ট নেই। কোথাও গিয়ে ওই যে রঞ্জিতামের গানটার পর সে সত্যি উদাও হয়ে যায়, মানে রঞ্জিতামের গানটা শেষ হলো তারপরে রশ্মিকাকে আর স্ক্রিনেই দেখানো হয়নি।
এবং ক্লাইম্যাক্সটা আরও বেটার করা যেত। ক্লাইম্যাক্সটা বলছি না বাজে, ক্লাইম্যাক্সটা ভালো, আরও যদি ডায়লগস ডেলিভারি ভালো হতো, মানে প্রকাশ রাজের সঙ্গে যখন রিভেঞ্জটা চলছে সেটা মানে ভালো রকমভাবে রিভেঞ্জটাকে দেখানো যেতে পারতো, মানে রিভেঞ্জটা রিভেঞ্জের মতো হলে জিনিসটা আরও ভালো লাগতো, ঠিক আছে। তো ওভারঅল ভারিসু আমার মোটামুটি লেগেছে, শুধুমাত্র বিজয় থালাপাতি, মানে থালাপাতি বিজয়ের জন্যই সিনেমাটা, এবং এত লেন্দি না করলেও পারতো, তার সঙ্গে সঙ্গে অ্যাকশান, এই তিনটে নিয়েই কিন্তু সত্যি কথা বলতে যদি কারোর ভালো লেগে থাকে এই তিনটে এলিমেন্টই কিন্তু ভালো লাগবে ভারিসু সিনেমাটায়। যাই হোক, এটাই ছিল মোটমাট আমার রিভিউ ভারিসু নিয়ে। আপনাদের কী মতামত ভারিসু নিয়ে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানে শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।